গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন সুস্থ থাকাটা আর ভালো থাকাটা খুব জরুরি, নিজে আর পরিবারের লোকদেরও ভালো রাখাটা আর নিজে ভালো থাকাটা খুব জরুরি। এখন যা সিচুয়েশন পড়েছে, পরিস্থিতি যা এসেছে আমাদের, তার জন্য আর এখন বাজে একটা পুরো একটা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সকালের সব কাজ সারা গেছে, একটা বাজে সকালের কাজ তো সারা হয়েই যাবে। সকালের টিফিন আমি এখনো খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছি, টিফিনটা আজকে খাইনি। আমি এখন শুধু একটু এক কাপ ছাতুর জল নিয়ে বসেছি, একদম প্লেন জলের মধ্যে ছাতু 3 চামচ দিয়ে দিয়েছি, এটাই এখন খাবো, এটাই আমার ব্রেকফাস্ট। একটার সময় ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট না, এটা একটু খেয়ে নেবো, পেটটা খালি খালি লাগছে সকালবেলা, যেহেতু টিফিন খাইনি তো তার জন্য। তো এটা খেয়ে রান্না বান্না করতে যাব, ডাল আর ভাতটা বসিয়ে এসেছি, মুগ ডাল দিয়ে উচ্ছে দিয়ে করব। কালকে সব কুটো কুটো রেখেছিলাম সবজিগুলো, আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করবো। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের খাবার, ওটা রান্না করতে যাবো। তো ভাবলাম ছাতুটা নিয়ে বসি, ব্লগটা শুরু করি। এই ছাতুগুলোটা বেশ ভালো লাগে আমার, এই ছাতুগুলোটা আর ছাতু মাথাটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে ছাতু মাখাটা খুব ভালো লাগে। ছাতু মুড়িটা আমার অত ভালো লাগে না, মুড়িটা খেলে যেন আমার অম্বল অম্বল লাগে, তাই জন্য মুড়ি খাই না ছাতুর সাথে। একটু লেবু দিয়ে দিলে ভালো হতো, লেবু কাটা নেই, লেবু কাটতে হবে দুপুরবেলা খাওয়ার জন্য, লেবু তো কাটতেই হবে। একটু লবণ আর ছাতু দিয়েছি, ব্যাস এটাই তৃপ্তি লাগে খেয়ে। আর গরমকালে তো ছাতুগুলা খুব ভালো লাগে, ছাতুগুলা শরবত যেটা খুব ভালো লাগে গরমকালে, আর শরীরের পক্ষে খুব ভালো, শরীর ঠান্ডাও থাকে। এখন তো বেশি ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে পারবো না, যে যতই গরম লাগুক ওই বরফ নিয়ে জলের মধ্যে ঢেলে ঢক ঢক করে খেয়ে নিলাম, কিংবা ঠান্ডা জল এই ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বার করে একদম ঢক ঢক করে খেয়ে নিলাম, সেই পরিস্থিতি আর এখন নেই। মিক্সড করে খেতে হবে, তাও অতটা খাওয়া যাচ্ছে না, যা ভয়ের জিনিস চলে এসছে আমাদের দেশে, খুব সাবধানে থাকতে হচ্ছে, গরমের মধ্যেও গরম গরম জিনিস খেতে হচ্ছে। ভাবা যায় গরমকালে একটু ঠান্ডা ঠান্ডার জিনিস খেতে পাচ্ছি না, কুলফি খাবো, একটু আইসক্রিম বানিয়ে খাবো, কিংবা একটু জলের মধ্যে লেবু পুদিনা পাতার রস দিয়ে আর ঠান্ডা জল দিয়ে কি ঠান্ডা বরফ দিয়ে খেলে একদম তৃপ্তি হয়ে যায় মন, সেগুলো তো পাওয়া যাচ্ছে না। ঠান্ডা জল আর বরফ মোটে খাওয়াই যাবে না। চুলটা ভেজা আছে, ভাত আর ডালটা বসিয়ে এসেছি, ভাবলাম ততক্ষণে আমি বসে বসে চুলটা শুকিয়ে নেবো আর তোমাদের সাথেও একটু কথা বলে নেবো, মানে ভিডিওটা শুরু করা যাক, তাই জন্যই আমি বসে গেছি। চুলটা শুকিয়ে গেলে আমার রান্নাঘরে, রান্নাঘরে মোটে যেতে ইচ্ছে করে না, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, এখন তো মনে হয় লাউ খাওয়া যায় না, জ্যৈষ্ঠ মাসে মনে হয় লাউ খাওয়া যায় না, এখন বারবার করে গরম জল খাও, হলুদ জল খাও, গরম জিনিস খাও, করোনা ধারে পাশে আসতে পারবে না। দেশে এমন একটা মহামারী চলে আসলো, আমি বিচ্ছিরি ব্যাপার, পরিস্থিতি খুবই খারাপ। তো করোনার জন্য চিন্তা, তার মধ্যে তার উপর আবার এই সব এত কিছু বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের রোজগারটাও দরকার আছে, তাই না? রান্নাঘরে 5 মিনিটের বেশি থাকা যাচ্ছে না, এত গরম, আর আগুনে মানে গ্যাস জ্বললে তো ব্যাস আর কথাই নেই। চলো আমি এটা শেষ করে নিই, তারপরে রান্নাটা করে তোমাদের সাথে কথা বলছি। আজকে মুগ ডাল দিয়ে উচ্ছে দিয়ে করেছি, আর উচ্ছে দিয়ে মুগ ডাল দিয়ে আমার প্রচণ্ড ভালো লাগে খেতে,
আর মুসুরি ডাল দিয়েও উচ্ছে দিয়ে খুব ভালো লাগে, উচ্ছে আমার খুব ভালো লাগে। আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে করেছি। তো রান্না প্রায় শেষই, এখন খেয়ে নেব, প্রায় 2:30 বাজতে যায়, অনেকটা দেরি হয়ে গেছে। গুড ইভিনিং, আর এখন বাজে 6:30। আর আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে এগ ক্রিম স্যান্ডউইচ, হেলদি অ্যান্ড টেস্টি মজার নাস্তার রেসিপি। এই স্যান্ডউইচটা বানানোটা খুব সহজ আর খেতেও দারুণ লাগে, আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। সকালে আর বিকালে খাওয়ার জন্য এটা একটা হেলদি খাবার। তাহলে চলো দেখে নিই এই এগ ক্রিম স্যান্ডউইচ কীভাবে বানিয়েছি আমি। এখানে আমি 3টে সেদ্ধ ডিম নিয়েছি, আর এখানে আছে সর্ষে গুঁড়ো, আর সামান্য লবণ, এখানে চিজ নিয়েছি, আর মেয়োনিজ নিয়েছি, আর 4 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। আমি 2টো স্যান্ডউইচ বানাবো, তার জন্য 4 পিস পাউরুটি নিয়েছি। তো এখানে ডিমের মধ্যে আমি সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়ে দিলাম সেদ্ধ ডিমের মধ্যে, আর চিজটাও দিয়ে দিলাম, 1 চামচ মেয়োনিজ দিয়ে দিয়েছি। দিয়ে এবার কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমগুলিকে স্ম্যাশ করে নেব, সাথে সব উপকরণ একসাথে মিক্সড করে নেব ভালো করে। ডিমের সাথে সব উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার পাউরুটির ধারগুলো কাছি দিয়ে আমি এইভাবে কেটে নেব, কারণ এই ধারগুলো একটু শক্ত থাকে, তার জন্য ধারগুলো একটু কেটে নেব। আমি 4টে পাউরুটির ধারগুলো এইভাবে কেটে নেব। পাউরুটির ধারগুলো আমার কাটা হয়ে গেছে। এবার যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ডিমের, ওই মিশ্রণটা পাউরুটির ওপর সমানভাবে মাখিয়ে নেব। পুরো পাউরুটির মধ্যে দেবো এই ডিমের মিশ্রণটা, দিয়ে আর একটা পাউরুটি দিয়ে এটা চাপা দিয়ে দেব। এইভাবে আমি 2টো স্যান্ডউইচ করব। দেখো পুরো ভর্তি করে করে দিচ্ছি আমি কিন্তু এই ডিমের মিশ্রণটা পাউরুটির ওপরে। এবার এই পাউরুটিটা চাপা দিয়ে দিলাম, এরকম করে আমি 2টো পাউরুটি করে নেব। যেহেতু আমি 4টে স্লাইসে নিয়েছি পাউরুটির, তো 2টো স্যান্ডউইচ বানাবো বলে। তোমরা যদি বেশি স্যান্ডউইচ বানাও তাহলে পাউরুটির স্লাইসটাও বেশি নিয়ে নেবে আর ডিমটাও বেশি নিয়ে নেবে। আমার স্যান্ডউইচ একদম রেডি, দেখতেই পাচ্ছ। মাত্র 5 মিনিটে সিম্পল উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম এগ ক্রিম স্যান্ডউইচ। আমি এটা আর টোস্ট করব না, কারণ এই স্যান্ডউইচটা না এরকমই সফট, বেশি ভালো লাগে খেতে। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। স্যান্ডউইচ বানিয়ে বাবুকে দিয়ে দিলাম, আর এখানে দুধ জাল বসিয়েছিলাম, আর একটু ওই ঘরে গেছিলাম, দুধটা পড়েছে, পুরো দুধটা পড়ে গেছে, মানে 1 লিটার দুধ থেকে 1/2 লিটার দুধ পুরো পড়ে গেছে গ্যাসের ওপরে। এবার গ্যাসের ওপরে দুধ পড়ে গেছে, তার উপরে যদি আমি আবার গ্যাসটা জ্বালাই আগুন জ্বললে পুরো পুড়ে যাবে জায়গাটা, আর পরে উঠাতেও অনেক কষ্ট হবে। তো তার জন্য আমি এই গ্যাসটা পুরো পরিষ্কার করে নিচ্ছি, আর তরকারি সব কিছু আমার জাল টাল দেওয়া হয়ে গেছে, রাতের রান্নাটা হয়ে গেছে। তো তার জন্য আমি একবারে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছি। এখন বাজে প্রায় 8:30 মতো, তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ডিনারটা করে নেব।
তো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।